ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো, ইসলাম মানে মায়ে ভরা মধুর কোন ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল, ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো, ইসলাম মানে মায়ে ভরা মধুর কোন ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। আহতদের সুস্থতা কামনায় মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিকের মুখের পবিত্র বাণী প্রেরণকারী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাসাহেব বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাভাজন আমির জননেতা অধ্যাপক মাওলানা আবুল হাশিম, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ অনেকগুলো সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে ভদ্র এলাকার যারা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বসে আছে, আমি একটা একটা করে নাম ধরে দোয়া করলে অনেক সময় লাগবে, এমনিতে আমাদের সামনে সময় খুব কম। শিক্ষক জিজ্ঞাসা করছিল এক ছাত্রকে, ওই ছেলে গোট বানান কর, বলছো স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ও ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, কি করলে? বলছো স্যার এর ভেতরে আছে আপনি বানান করিনি, তো এখন যত নাম ধরে ধরে দোয়া করবো আমরা একবারে করছি লেখা দিক অনেকগুলো মানুষ তো একটু জোরে বলেন আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের একটা একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন এ দেশে, এই পরিবেশটা যেন আরো মুক্ত হয় সেজন্য যা করণীয় এই সমস্ত কাজের প্রস্তুতিমূলক কোরআনে কারিমের আজকের আয়োজন যাদের উদ্দেশ্যে দিয়েছেন তারা লিখে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত মানুষের সুস্থতা কামনা, শব্দ দুইটা দিয়েছেন নিহত এবং আহত, এইটা বৈষম্য দূর করার জন্য পৃথিবীতে আমরা জানি যুগে যুগে নবীদেরকে আল্লাহ যে পাঠিয়েছিলেন যে সমস্ত উদ্দেশ্য নিয়ে তার ভেতরে এইটাও ছিল তারা বৈষম্য দূর করার জন্য এসেছিলেন, এইটা থাকার কারণে আজ হাজারো মানুষ আমরা নীরবে জুলুমের শিকার হয়েছিলাম, বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগে আমরা দেখতে পেয়েছি যোগ্যতা থাকার পরেও বৈষম্যের শিকার হয়ে দুর্বিষহ জীবন যাপন করে চলেছিলাম বিশেষ করে এই 17 বছর, কথা বুঝতেছে? দেওয়ালে যখন একেবারে পিঠ ঠেকে গেছে তখন আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়েছি যে না এর বৈষম্য আর চলতে দেওয়া যাবে না, বিশ্ববিদ্যালয়ে আমরা জানি অনার্স মাস্টার্সের দ্বারা যে মানুষগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেওয়া হয়, তো বাস্তবতা এমন জায়গায় পৌঁছিয়েছিল আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট না তার উপরেও যদি কিছু হয়ে থাকে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে দলীয় পরিচয় যদি না থাকে আপনি ফেরেশতা আজরাইল জিব্রাইল হলেও আপনাকে ওই জায়গায় দেবেন, অথচ যে জায়গায় যে সিয়াসা এখানে যদি ওই রকম যোগ্য মানুষ না বসিয়ে যার রোল নাম্বার 71 কত একটা ছেলে এসে বই খাতা ব্যাগ ম্যাগ সব নিয়ে হেড স্যারকে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম, গেলাম মানে হেড স্যার তাকিয়ে দেখছে যে পজিশনে আছে ওরে ছুটি দিলেও যাবে ও না দিলে তার রোল নাম্বার কত বলছে স্যার 71 মানে কে লাগে ছেলে মেয়ে কয়টা যে 71টা 71টা ছেলে মেয়ে ওর রোল নাম্বার 71 ও তো ভালো ছাত্র ওর জীবনে কোনো উদ্দেশ্য আছে
কোন এম আছে? ও শুধু আসে খেলাধুলা করে আবার পালিয়ে যায়। আমরা এ বাস্তবে যা দেখলাম এই 15 থেকে 17 বছরে, যার রোল নাম্বার 1, এই মানুষগুলোকে তো চেয়ারে বসানোর দরকার ছিল। অথচ শুধু বৈষম্য বৈষম্য শব্দটা যে কত নিকৃষ্ট শব্দ, এ বাস্তবে আমরা এখন টের পাচ্ছি সব জায়গায়। শুধু শিক্ষা ব্যবস্থা না, প্রত্যেকটা দিক এবং বিভাগে এই শুরু হয়ে গিয়েছিল। এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়ে গেল, বিশেষ করে আবু সাঈদ সহ মুগ্ধ ভাই সহ যতগুলো মানুষ জীবন দিয়েছে, এদেরকে আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। এই জায়গায় যেন কেউ ফতোয়াবাজি করবেন না যে না একেবারে মারা গেল, কেউ শহীদ হয়েছে, কে বলেছে শহীদ হয়নি? পানিতে ডুবে মরলে যদি শহীদ হয়, আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয়, জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যে দিয়ে গেল, সে শহীদ হবে না মানে? এই কথা বলছেন মাস্ট বি, আপনাকে বলাই লাগবে শহীদ। যদি কেউ স্বীকার না করেন, মুখ দিয়ে বলতে না চান, এ কথা কখনো বলবেন না যে ও মারা গেছে। শহীদরা মরে না, বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে খাবার খাই। খাবার খেলে আমরা জানি না শরীরে রক্ত গোস্ত তৈরি হয় না হয় না, এটা যে হয় তার প্রমাণ নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সত্তর টুকরা করেছিল, তার লজ্জাস্থান পর্যন্ত কেটে কেটে 3 টুকরা করেছিল। এখানে দাঁড়িয়ে কি করে? কষ্টিয়াবাসী হযরতে হামজার এই টুকরা টুকরা অংশ গুলো যখন নিয়ে এসে এক জায়গায় করেছিলেন, নবীজি দেখলেন কয়েক টুকরা পাওয়া যাচ্ছে না, যতটুকু পাওয়া যায় লাশটা সাজিয়ে রেখে দিয়েছিল সামনে। নিজের চাদরটা খুলে মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ছিল, বাকিটা ঢাকা যায় না। পাহাড়ের লতা পাতা দিয়ে নবীজি নিজে নিজের অংশটুকু ঢেকে দিলেন, কবরে দিলেন, ডাক দিয়ে বললেন মাবুদ, এ আমার চাচা হামজা, জন্মের আগে আমার বাবাকে আমি হারিয়েছি, জন্মের কিছুদিন পরে আমার মা চলে গেছে, দাদার আন্ডারে ছিলাম তিনিও চলে গেলেন, এ পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট যারা আমার জন্য সহ্য করেছিলেন তার ভেতরে এই লোকটা একজন। তুমি আমাকে নবী বানিয়েছ, রাসূল বানিয়েছ, আমি সাক্ষী দিচ্ছি চাচার উপরে আমি এখনো পর্যন্ত রাজি আছি, তোমাকে আমি আহ্বান জানাই মাবুদ, তুমি আমার চাচার উপরে রাজি হয়ে যাও। কথাটা শুনতে যত ছোট মনে হচ্ছে, এ ব্যাপকতা কিন্তু অনেক বেশি। বিশ্বনবী নিজে দাঁড়িয়ে বলছে আল্লাহ এ চাচার উপরে আমি রাজি আছি, এখনো পর্যন্ত খুশি আছি, আল্লাহ তুমি নিজেও রাজি হয়ে যাও, আল্লাহ খুশি না হয়ে পারবে? নবীজি তো কোনোদিন কথা বলা লাগেনি, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে, অথচ আজকে নিজে তিনি দোয়া করছেন। কবর দেওয়ার 30 বছর পর একবার তার কবর ভেঙে গিয়েছিল মদিনায় ব্যাপক ঢলের কারণে, এ রক্তের স্রোতধারা আসছিল। ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছিল আজকে তারা বড় হয়ে গেছে, এই মুরব্বী মানুষগুলো রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জীবন দিয়েছিলেন, যেখানে যেখানে কাফেরেরা তাকে টুকরা টুকরা করেছে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। মুসলমানেরা যদি খাবার এনে না খাবে, আল্লাহ যে রিজকের কথা জানিয়েছেন বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পাই। ওরা যদি রিজিকই না পাবে, দাওলানার শরীর থেকে রক্ত আসলো কোথা থেকে? আমি 7 দিন আগে ছিলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে,
ওখানে সাব্বির নামে ইসলামী ছাত্র শিবিরের এক ভাই এক মাস আগে শহীদ হয়েছিল, আজকে 5 তারিখ। গত মাসের 5 তারিখে শাহাদত বরণ করার পর প্রায় 26 দিন পরে কবরটা ভেঙে গিয়েছিল। যারা আমাকে নিয়ে গিয়েছে তারা বলছে ওই কবরে এখনো পর্যন্ত তাজা রক্ত বের হচ্ছে। যারা শাহাদত শব্দটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দ, শাহাদত যারা বরণ করেছে এ মানুষগুলোকে মরে গেছে কখনো বলবেন না, এই জন্য তো শহীদ শব্দ লিখেছে। যারা মারা গেল যারা শহীদ হয়ে গেল এ মানুষগুলোকে মৃত বলতে মুখ দিয়ে আল্লাহ নিষেধ করে শুধু শেষ করেননি, মানুষ যেন ধারণাও না করে এই জন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছেন নোটিশ। আলা তাফাসাবানাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। সূরা আলে ইমরানের 169 নাম্বার আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন কোনদিন ধারণাও করবা না যে যারা শহীদ হয়েছে ওরা মারা গেছে। সুতরাং বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়ে গেল প্রায় 1000-এর উপরে ছাত্র ছাত্রী সবগুলো যেন আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করেন, বলেন আমিন। এই শাহাদত বরণ করানোর জন্য যারা ব্যস্ত ছিলেন এ মানুষগুলো প্রত্যেকেই জালেম এবং যারা এর সহযোগী, নবীজি তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন যারা জালেম এবং জেনে শুনে জালেমের সহযোগিতা করে সাহায্য করে সাপোর্ট দেয় ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। আপনি কি বুঝলেন কি বললাম? এরপরও আমরা দেখতে পাচ্ছি জেনে হোক না জেনে হোক অনেকে অনুমাদনায় উদ্দীপনায় বিভিন্ন কায়দায় আর জালেমদের এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, তাদের সাফাই গাচ্ছে। আপনি কিন্তু নবীর উম্মত আর দাবি করতে পারবেন না যে নবীর উম্মত থেকেই খারিজ হয়ে যাবে। এখানে যারা সালেম এদেরকে এখনো পর্যন্ত সাহস দেওয়ার জন্য যারা বিভিন্ন পথ অবলম্বন করছে, কয়েকদিন আগে দেখতে পেলাম ভিডিওতে একজন বলছে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। কত বড় শয়তান! ওর চেহারার দিকে তাকিয়ে দেখলাম যে শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম মনে হয় ওরকমই হতো। সুতরাং বৈষম্য দূর করার জন্য যখনই আন্দোলন হয়েছিল সফল যখন হয়েছি, এদেশে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন ছিল না, এই কথা বলে না কেন? সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে অলরেডি কোনো জায়গা যেন বাদ না থাকে। গত কয়েকদিন আগে আমিরে জামাত আপনাদের ফিলাইদা এসে বলে গেছে না যে সংস্কার যখন আরম্ভ হয়েছে যারা দায়িত্বে আছে আমরা চাই ইনাদের হাতে যেন সংস্কার শেষ হয়। সুতরাং যারা আছেন বেশি দেরি করার দরকার নেই, খুব তাড়াতাড়ি যারা জালেম ছিল এবং জামিলে জালেমের সহযোগী ছিল একটাও যেন পদে না থাকে। আজকে হলে আর কালকে যাওয়ার দরকার নেই, কারণ এই 1734 জন মানুষ যারা সবচাইতে বেশি জুলুম করেছে এই দেশে চেয়ারে বসে, এই মানুষগুলো আল্লাহর কাছে সব আল্লাহর মামলার আসামি, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। আমি 3 বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী ছিল আয়ু ছিল একজন, বাদী ছিল একজন, বাদী ছিল সরাসরি রাষ্ট্র, এই জন্য আমার এত দেরি হয়েছে। তাছাড়া মামলা আছে ওটা যদি সাজাও লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাসের বেশি আমার রাখার কথা ছিল না। অথচ গত বর্ষ দিন আমার মামলা সব পুরা ঢিসমিস করে দিয়েছে, কিচ্ছু নেই, সব শেষ। আমি মনে করলাম জিজ্ঞাসা করে বিচারপতিকে যে স্যার আপনি তো আগে ছিলেন, 3টা বছর আমার এই মামলা 30 থেকে 31 বার পর্যন্ত উঠেছে, একবারও জামিন দিলেন না। আজকে একেবারে বলছেন যে এর ভেতরে কোনো মাল ম্যাটারিস নেই, কি দেখে বিচার করবো? যা মানুষ তো আপনি একই আছে আগে থেকে, তো তাও মনে হয় এর কথা বলতে বাধ্য হয়তো যে কি করবো, হাত বাঁধা ছিল, কথা বলে না কেন? একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত মানিয়ে যায়,
এটা দেখে আজ করা যাচ্ছে যে আমরা কোথায় ছিলাম। দেখেন এই লোকটার হাত আজকে খুলে গেছে, এতদিন যে লোকটাকে বারবার অ্যাডভোকেট যারা, উকিল যারা, ব্যারিস্টার যারা কত রিকোয়েস্ট করেছে, কত যুক্তি দেখিয়েছে যে একজন পরিচিত মানুষ, এ তো গোপনে কিছু করে না, এর বড় বলেছে না কিচ্ছু করার নেই, হবে না, যান মাসের পরে মাস না, তিন মাস, চার মাস, ছয় মাস পরে একটা ডেট দিতে এভাবে, অথচ টাকা পয়সা দিয়ে এগিয়ে 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 গিয়ে 30 থেকে 31 বার তুলেছে দেয়নি। এই লোকটা গত কয়েকদিন আগে যেভাবে সব দিয়ে দিলে, এই যে মোবাইলটাও দিয়েছে, 3 বছর আজকে রেখেছিল, গত বর্ষ দিন দিয়ে দিয়েছে। আমি ভাবলাম যে আল্লাহ এইরকম হাত বাঁধা লোক এ দেশে আর নেই, আছে মানে সব জায়গায়। সুতরাং হাত যাদের ফুলে গেছে, আপনি যেন আর হাত বাঁধা না হয় এই কাজ করবেন। আর যারা দায়িত্ব পেয়েছেন, আপনাদের আহ্বান জানাচ্ছি, সংস্কার খুব তাড়াতাড়ি শুরু করেন, নয়তো মাসে মাসে কিন্তু ইস্যু তৈরি করে ওরা বিশৃঙ্খলা করবে। তৈরি করার চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, হালে পানি নেয়নি, একথা বলছে না কেন, আনসারদের দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা চালিয়েছে কিন্তু হালে পানি নেয়নি। দেশের মানুষ বুঝে ফেলেছে 42,000 আনসার নিয়োগ হয়েছে কয়েক বছরে, তার ভেতরে 35,000 গোপালগঞ্জের, 42,000-এর 35,000 যদি হয় গোপালগঞ্জে, তা আমরা কি ঘাস কাটছি? এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে যে কথাগুলো ছিল, যে দফাগুলো ছিল, সবগুলোর সাথে আমরা একমত। বিশেষ করে শেষ কথা যেটা, শেষ দফা এক দফা এসেছিল যে আমরা সালেমের পদত্যাগ চাই। আল্লাহ এই দাবির সাথে আল্লাহ নিজেও ছিলেন, আমার তো মনে হয় শুধু ছাত্ররা না, এদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু সব কিছু সংস্কার চলছে খুব তাড়াতাড়ি, যেন এই 1634 জন যারা বসেছিলেন অধিকাংশই পালিয়েছে, বাকি একটাও যেন না থাকে, যারা এতদিন পর্যন্ত বৈষম্যের শিকার হয়েছে তারা যেন এখন এই চেয়ার গুলোতে বসে, এইটাই হবে ন্যায় বিচার। এটা কি হবে? এই ন্যায় বিচারের জন্যই আমরা আন্দোলন করেছিলাম, কথা বলেন ঠিক কিনা? সুতরাং শহীদ এবং আহত যারা আছে, এখনো হাজার হাজার মানুষ আহত, তাদের সুস্থতা কামনা করছে, কারণ সুস্থতা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ। ঔষধ যদি আপনি একেবারে 24 ঘন্টা খাওয়াতেই থাকেন, আল্লাহর পক্ষ থেকে যদি এটা না আসে তাহলে আপনি সুস্থ হবেন না, এটা আমরা বিশ্বাস করি। তো ঔষধের কোন ক্ষমতা আছে? ক্ষমতা কার? আরো জোরে এটা বাস্তবে নিয়ে আসা লাগবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সব ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং যারা অসুস্থ আছেন, আল্লাহকে আমরা সব ক্ষমতার মালিক মনে করি, বিশ্বাস করি, উনি আমাদেরকে এই অসুস্থ মানুষদেরকে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। হ্যাঁ, কিছু মানুষের জীবন স্বাভাবিক হবে না, যাদের চোখ উড়ে গেছে, যাদের পা শেষ হয়ে গেছে। আমি সদর থানার সদর হাসপাতালে গিয়েছিলাম 6 তারিখের পরে, অনেকজনের দেখলাম এমন এমন অঙ্গ নেই যে কেয়ামত পর্যন্ত হাত পেরে অঙ্গ আর আসবে না, লজ্জা স্থান উড়ে চলে গেছে একজন। যে আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এত বড় স্যাক্রিফাইস যারা করেছে, বাংলাদেশে জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে যে একটু সহযোগে তার হাত বাড়িয়েছিল, প্রত্যেকটি পরিবারে অন্তত 2 লক্ষ করে টাকা দিয়ে একটু দাঁড় করিয়েছে। এদেশে টাকা আলা মানুষ আর নেই বলেন? এখন স্বাভাবিক অবস্থায় আমরা ফিরতে পারলাম না, যারা এই মুক্ত জীবন এনে দিল তারা এখনো কাতরাচ্ছে, আর যে মানুষগুলোর কিছু হয়নি এরা আন্দাজে লাফাচ্ছে যে না সব বন্ধ করে এখন আমাদের এই জিনিস দাও, এরা আরো জালেম। কথা বলেন, আমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারু ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা ইলা আখির আয়াত সূরা বাকারা। না, কে বিভিন্ন জায়গায় কাদা আছে থাকে, এভাবে শোনা যাচ্ছে না? এভাবে শোনেন ভাই, একটু পরে আজান দেবে, এইভাবে শোনেন। আমি গতানুগতিক কথা বলি না, আমি যা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি, ভালো করে খেয়াল করেন তো। এ
থেকে ২৭০০ মানুষের জীবনের বিনিময়ে তাদের আহত হওয়ার পরিবর্তে আমরা এই মুক্তভাবে এই ময়দানে এখন কথা বলছি। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কয়েকদিন আগে এই যে কুষ্টিয়া শহরের এতিমখানায় ৫০০ আলেমকে দাওয়াত দিয়েছিল সব ঘরনা, সবাই এসেছিল কম বেশি আড়াই তিন ঘন্টা একাধারে আলোচনা হয়েছে আলেমদের, কোনো বাধা নেই, কোনো পাহারাদার নেই, কোনো সিকিউরিটি লাগে না। অথচ আগস্টের ৫ তারিখের আগে এরকম ৫০০ না, ৫ জন এক জায়গায় হলে কত রকমের মামলা হয়ে যেত। আমি টের পাচ্ছেন কোথা থেকে আল্লাহ কোথায় এনে দিয়েছে এই বাস্তবতা, যাদের জন্য তাদের খোঁজ খবর নিতে যাও না। এদের জন্য এখন মসজিদে দোয়া হয়, কোরআনে কারিমের দাস হয়, সেগুলো এখন অনেকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করে। আমাদের জেলায় না শুরু হলেও আশপাশ জেলায় অনেককে বলছে ওমান আজুলামু মিম্মা মানাহা মাসাজিদ আল্লাহ। আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও? আমরা তো অধিকাংশ মানুষ মনে করি আয়না ঘর যারা তৈরি করেছিল ওরা বড় জালেম। হ্যাঁ, মাস্ক দিয়ে ওরা বড় জালেম, ওদের চাইতে আল্লাহর কাছে বড় জালেম ওইটা যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার নাম তার জিকির তার আলোচনা করতে বাধা দেয়। এগুলো এখন নতুন ভাবে অনেকে তৈরি করার চেষ্টা করছে। আপনি থামেন, ওকে আল্লাহ কিন্তু বড় জালেম বলে নাই, আপনাকে বড় জালেম বলে ইঙ্গিত দিয়েছে কোরআনে কারিমের সূরা বাকারা প্রথম নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ১৭ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনে আছে যে আল্লাহর দৃষ্টিতে বড় সালেম ওই লোকটা যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোরআনের কথা আল্লাহর নামের কথা জিকিরের কথা বলতে দেয় না। এটা যাতে রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে, সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা থামবেন। এত বড় কঠিন জুলুমের ভেতরে ওই ১৭ বছরে আল্লাহর ঘর মসজিদে কেউ কোরআনের কথা বাধা দিতে সাহস পায়নি। আপনি সাহস পাচ্ছেন কোথেকে? সুতরাং আপনি থামবেন। নয়তো জালেমরা যেমন মুসলমানদের শত্রু হয়ে বিদায় নিয়েছে, আপনিও শেষ পর্যন্ত শুধু মুসলমানদের না আল্লাহর টার্গেটে পড়বেন। কারণ জালেমরা টার্গেট কার? এটাকে আমি বানালাম বলেন কোরআনে কারিম জানিয়েছে ইন্নামা সাবিলু আলাল লাযিনা ইয়াযলিমুনান নাস وَيَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ সূরা সূরার ৪২ নম্বর আয়াতে আছে আল্লাহ বলে অবশ্যই আমি আল্লাহ নিজে বাদী হব, মামলা দেব, কেস করব। টের পাচ্ছেন কত বছর ওয়ালা শব্দ এটা? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে তাদের বিরুদ্ধে। ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। আল্লাহ পাক আপনি ইয়াজলিমুনাল মুসলিমুনা দায়ী, নিজে যারা মুসলমানদের উপরে জুলুম করেছে তারা আল্লাহর মামলার আসামি না। ইয়াজলিমুনান নাস, এটা বহু ইয়াজলিমুনা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এখন যারা জুলুম করছেন ভবিষ্যতে যারা করবেন, আপনি কিন্তু এদেশে হামসার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমি আপনাকে বাঁচাতে এসেছি, এরপরও যদি উল্টা বসেন নিজের কপালে নিজে আগুন লাগাবেন। আমার কথা অর্থ বুঝতেছেন নাকি আন্দাজে ঠিক বলেন? আলহামদুলিল্লাহ। সুতরাং আবার আহ্বান জানাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংস্কার করার জন্য যারা উদ্যোগ নিয়েছিল, যাদের দায়িত্ব আমরা দিয়েছি, আপনারা খুব তাড়াতাড়ি করেন। কারণ এই সালেমরা যতদিন পর্যন্ত এখানে থাকবে ততদিন পর্যন্ত নতুন ইস্যু তৈরি করার চেষ্টা চালাবে। যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরও অশান্ত করার জন্য চেষ্টা চালায়, এই মানুষগুলো আয়াতের দ্বিতীয় শব্দে তারা আল্লাহর মামলার আসামি। ওয়াইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার জন্য বিদ্রোহ করে বেড়ায়। সংখ্যালঘুর নাম নিয়ে যা শুরু করেছিলেন, আমির জামাত অলরেডি ঘোষণা দিয়েছে এদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নেই। সুতরাং এই ইস্যু বাদ দেওয়া লাগবে। এদেশে সংখ্যাগুরু সংখ্যালঘু আছে না? নেই। এদেশে সে জন্ম নিয়েছে সে এদেশের বৈধ নাগরিক। আমি আমির হামজা ৯৬ ভাগ মুসলমানদের ভেতরে যেমন অধিকার পাবো, একজন হিন্দু ৪ ভাগ তাতে কি সে একই অধিকার পাবে? এক কথা বলছেন,
এটা যখন বুঝে ফেলেছে দেখছে না এত হালে পানি নাই না ওটা বাদ দিয়েছে। এরপরে নামি আছে ডাক্তার দে ওটাও পারছে না। এরপরে নামি আছে আনসার দে ওটাও যখন পারে না আমার মনে হয় ওদের যা চরিত্র কিছুদিন পরে গলন্ত ঘাটের এই বেশ্যাদের নামাবে। খুব সাবধান থাকা লাগবে। আমি একটু খোলামেলা বলে ফেললাম চরিত্র ওদের ওইরকমই, ওদের যা চরিত্র ওইরকমই। ইমান যাদের ভেতরে আছে তারা তিনটা কাজ কখনো করতে পারে না, এটা কোরআনে কারিম জানিয়েছে। সূরা ফাতিহার ভেতরে আছে 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে, আপনি বাড়িতে যে তাফসীর মিলিয়ে দেখবেন। ইমান যাদের আছে কয়টা কাজ করতে পারে না, আরো জোরে, এই তিনটা কাজ যদি করে ফেলে তাদের শাস্তি আল্লাহ দেবেন ডবল। এই এখানে গল্প বন্ধ করো, একেবারে নড়াচড়া বন্ধ। আল্লাহ পাক বলেন ইমান যাদের আছে পৃথিবীতে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না। এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম, আমাদের জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয় ভাবে অনেকে নিজের অর্থ দিয়ে হলেও এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল। লালনের মাজার কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না জেনে একটা পুরা উল্টিয়ে ডাকত, আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা জায়েজ। আরো জোরে, আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন আপনার শাস্তি ডবল হবে যদি এখনো বন্ধ না করেন। বাংলার বিভিন্ন প্রান্তে গোনাটা এখনো পর্যন্ত অনেকে জারি রেখেছে। গত বর্ষ দিন চট্টগ্রামের নূরে বাংলা আর ওই যে জাঙ্গি হুজুর এমন পিটানি খেয়েছে ইসলামের নাম নিয়ে শয়তান গুলো আল্লাহর নামটা পুরা পাল্টিয়েছে। ওরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়ালি বাবা শালি বাবা আগলা বাবা পাগলা বাবা আন্দাজে জিকির বানাতো। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল। আরো জোরে, কি সুন্দর ভাবে মিলিয়েছে দেখেছেন। কোরআনে কারিম জানিয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ إِلَى آخِرِ آيَةٍ সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 4 5 নম্বর লাইনে আছে, এটা 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান আমার নামের সাথে যারা ইলহাদ করে আমার নামকে যারা পরিবর্তন পরিবর্তন করে দেয় নামের সাথে উল্টা পাল্টা কিছু জুড়ে ডাকে তাদের সাথে ডাকবা না। আমি এত গভীরে যেতাম না, শুধু রেকর্ড হচ্ছে কারণে বলছি সারা দেশে কালকে ছড়াবে, আপনারা সাবধান। ইমান যাদের আছে তারা যেহেতু তিনটি কাজ করতে পারে না আর তারা যদি করে ফেলে তাদের কিন্তু ডবল শাস্তি হবে। আল্লাহ পাক বলেন তাদের শাস্তি আমি ডবল দেব। এক নাম্বারের গোনা পেলাম যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, দুই নাম্বারে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকছেন এখনই আপনি থেমে যাবেন, দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যেন জেনা না করে। কি না করে এটা ছিল না? আপনি দরবেশের দিকে তাকিয়েছেন এত বড় বড় দাড়ি, তার এই শেষের জীবনটা যেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরাটা জেনাছিলেন। কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে জোর করে বিয়ে করেছে ও আসল স্বামী তো এখনো তালাকি দেয়নি। আমাদের সাবধান থাকা লাগবে, আমাদের ইমান যাদের ভেতরে আছে এরকম কোন গোনা যেন আমাদের ভেতরে না আসে। মমিন মরি যেতে পারে কিন্তু জেনা করতে পারে না। শুধুমাত্র লজ্জা স্থানের জেনাটা জেনা না, হাতের জেনা আছে মুখের জেনা আছে। হাতের জেনা কি?
কোন বেগানা মহিলাকে আপনি হাত দিয়ে যদি স্পর্শ করেন, জেনা করার গুনাহ হবে। চোখ দিয়ে যদি ওই রকম নিয়তে দেখেন তাহলে জেনা করার গুনাহ হবে। অন্তরে যদি ওরকম কোন ধারণা নিয়ে আসেন জেনা করার গুনাহ হবে। জেনা করলে শাস্তি কয়টা বললাম? ডবল বলেন, আরো জোরে বলেন, আমরা যেন মেনে নিতে পারি এরকম মন মানসিকতা আল্লাহ আমাদের দান করুন, বলেন আমিন। আমি আবার বলছি শেষ কথা, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত দফাগুলো ছিল সংস্কার করার জন্য, এটা রেকর্ড হচ্ছে বলে বারবার বলছি, যারা আছেন তাড়াতাড়ি করেন, নয়তো এরকম কুলু আবার তৈরি করবে। প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছিল ছাত্রদের জন্য, পারে নাই। আমার তো এই যে আটটা নয়টা ইস্যু তৈরি করার যা শুরু করেছিল বিদ্রোহ, আমি দেখলাম সবগুলো আল্লাহ নিজে যেন হ্যান্ডেলিং করছে। সুতরাং যখন কাজ হচ্ছে না আপনারাও থামেন, জালেম তো বিদায় নিয়েছে। কোরআনে কারিমের অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ, কিয়ামতের আগে যেন এদেশের চেয়ারে আর কোনো জালেম না আসি। বলেন আমির জানাত তো এইদিকে ইঙ্গিত দিয়েছিলেন যে এক জালেমের হাত থেকে মুক্ত হয়ে যেন আমরা অন্য কোন জালেমের হাতে না পড়ি। অথচ কিছু মানুষ নিজের দিকে এটা নিয়ে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। আরে ভাই আপনার নাম বলেছে, তাহলে আপনি নিজে অবশ্যই ঠাকুর ঘরে কে রে, নাম তো বলা খাই, আপনার নাম বলেছে যে আপনি এসিয়ারে বসলে আপনি জুলুম করবেন, তার মানে আপনি করবেন, এটা না আপনার ভয় হচ্ছে। ওনার দূরদর্শিতা সম্পর্কে আপনি জানেন না, তাই উল্টা পাল্টা ধারণা করেন। আমি ওইদিকে আর গেলাম না, সুতরাং আমরা যেন সাবধান থাকি। দরদ পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যাকে আল্লাহ কোরআনে বিশেষ ভাবে সাতটা নাম ধরে ডাক দিয়েছিলেন। তার এক নম্বরে নাম ছিল ইয়াসিন। নাম কি? এখানে কুমার খালী ফাজিল মাদ্রাসা এবং আশপাশের দাখিল আলিম মাদ্রাসার কত সুফার সহসুফার মাওলানা বসে আছে। ইয়াসিন এটা আল্লাহর ঘোষণা দেওয়া শব্দ। ইয়া হরফে নেতা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জাদ, সাজ্জাদ মানে নেতা। তাহলে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন, কয়জন? এ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়াসিন শব্দের পাঁচটা অর্থ আছে। ইয়াসিন মানে সাজ্জাদুল আলামিন, সাজ্জাদুল বাশার, সাজ্জাদুল কাউনাইন, সাজ্জাদুল আম্বিয়া, সাজ্জাদুল মুরসালিন। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা যদি মনে করো যে আমি পৃথিবীতে বাস করে নবীকে আমার মানাই লাগবে, অন্য কোন জগতে গেলে আর মানা লাগবে না, না এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা আসমানে আমার আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে, ওই সমস্ত সৃষ্টির জন্য আলাদা বিধান আছে। কেউ যদি মনে করে আমি মঙ্গল গ্রহে বাস করি, আমি চাঁদের দেশে থাকি, আমার তো ওখানে নবীকে নেতা মানা লাগবে না, আদর্শ মানা লাগবে না, না এই জন্য সাজ্জাদুল আলামিন দিয়েছেন বহু বছর। আপনি যে কোন গ্রহে বাস করেন না কেন, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনাকে নেতা মানাই লাগবে। এ শব্দটা আমি কয়েকবার উচ্চারণ করলাম খেলা করার জন্য না। আলেমরা বসে আছে, আহ্বান জানাচ্ছি তাদেরকে, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু একজন, এই জন্য এই নেতাকে মেনে নেওয়া নামাজের মতো ফরজ। কথা বলো, এটা যারা ঠিক করতে পারছেন না আপনার নামাজ হবে না। কারণ কেয়ামতে যে বিচারের সিস্টেম গুলো ধাপ গুলো আমরা দেখেছি, কেয়ামতের সর্বপ্রথম মানুষকে আল্লাহ তার নিজের সামনে যখন দাঁড় করাবেন, দশজন বিশজন পঞ্চাশজন না, প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে সেফ একা একা। অকল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রতিটি মানুষকে তার সামনে আল্লাহ দাঁড় করাবেন স্রেফ একা একা। কয়জন করে বলেন, বলেন আপনি এটা নিজের সাথে এখন মিলান তো? রাজনৈতিক ভাবে আপনার পরিচয় আলাদা আলাদা আছে, আপনি তো মানুষ, মিলানি একটা।
এখন ময়দানে মাশার কায়েম হয়ে গেছে। আল্লাহ আপনাকে যদি ডাক দিয়ে নিজের সামনে দাঁড় করায়, আপনার যে অবস্থা আছে, যে বাস্তবতা আপনি তৈরি করেছেন, বলেন তো আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে পেছনের জীবনের হিসাব দিতে পারবেন? বলেন, আমি একা একা থাকলে মাঝে মাঝে ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা শুধু সেপ্টেম্বরের 1 থেকে 5 তারিখ এই 5 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা ঈমান আমল, আমার যা বাস্তবতা, আমার তোমার হয়ে 5 দিনের হিসাব দেওয়া সঠিকভাবে সম্ভব না। আপনারা পারবেন না, আপনারা পারবেন। কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ, এই যে হাজী সাহেব বসে আছে, কত ষষ্ঠ তাওয়াফ করে মানুষ বলে আল্লাহকে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা, হে আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, দাস, ভৃত্য, সার্ভেন্ট যাই বলে এ পরিচয় দিচ্ছে যে তুমি আমার মালিক, আমি তোমার দাস, দাস হিসাবে তুমি আমাকে সব কিছুই তো দিয়ে দিলে, আমাকে নেই থেকে হামসা বানিয়েছো, আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না, অথচ আজ হামজা হয়ে বসে আছে হাজারো মানুষের সামনে, এখানে অবদান পৃথিবীর কারণে সব অবদান শুধু তোমার। আমার মা বাবার অবদান আছে কি, তারা শুধু বিছানায় ছিল এই শেষ, বাকি যা করার নেই থেকে শুরু করে পর্যন্ত সব করেছে কে? আরো জোরে, আমার বাড়ি গাড়ি নারী যা লাগে আল্লাহ তুমি সব দিয়েছো আমাকে বান্দা হিসাবে, কিন্তু তুমি যে আমার মালিক, আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে, গোলাম হিসাবে আমি তোমার কিছু দিতে পারি নাই। তবে কাবার সামনে আমার ষষ্ঠ চক্কর চলছে, একটা কথা আমি বলতে পারি, আমার কিচ্ছু নাই দেওয়ার মতো, এই জন্য বলছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। কিয়ামতের কঠিন এই বিচারের ময়দানে মানুষকে আল্লাহ স্রেফ একা তুলবে, কোন উপায় নেই এই মাপ পাওয়া ছাড়া, কার আল্লাহর বিচারে যদি আল্লাহ অবিচার করে কেউ বাঁচবে? যদি ন্যায় বিচার করে, না না আল্লাহর বিচারে তো অবিচার নেই, ন্যায় বিচার করলেও কোনো মহারতি ক্ষমা পাবে না, কারণ আল্লাহ ন্যায় বিচার করে যদি বলে শুধু এক গ্লাস পানির হিসাব দিয়ে যা, আপনি পারবেন না। আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে, যে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জানে শেষ পর্যায়টা আমাদের জন্য কবুল করেন বলেন আমিন। এবার আসেন যে কথাটা বোঝার জন্য পর্যন্ত এসেছিলাম, কিয়ামতের বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর একা ডাকবেন না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এটা ফিজিলাতুল কোরআনের তাফসিরে আছে, বিস্তারিত আছে, আমি শুধু সামারাইজ করে বলছি। কিয়ামতে প্রতিটি মানুষকে এবার বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। এটা যদি রাজনীতি মনে করে কেউ চলে যান, আপনার কপালে আগুন লাগবে, আল্লাহর কসম এটা শুধু দুনিয়ার সাথে না আখিরাতের সাথে রিলেটেড, এই জন্য আমি একটু তুললাম, নাই তো বলতাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে তুলবে, প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় সিস্টেমে তুলবে তার নেতার সাথে। কার সাথে? কুমার খালিবাসী আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেক এবার প্রশ্ন করেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে স্লোগান দেন, যাকে রায় দিয়ে ভোট দিয়ে নেতা বানিয়েছেন, এই লোকটার যে চরিত্র, এর যা সুরাত সিরাত, আর এর যা ঈমান আমলের অবস্থা, ও যদি আল্লাহর সামনে দাঁড়ায় আপনি তার পেছনে করে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে। ও বলছে ঠিক, তার মানে ও ধরা খেয়ে বসে আছে, এখন এই বলে ঠিক যে আমি যারে মানি, ওরে আল্লাহ দেখলে আল্লাহ রাগ হবে, আপনি তো ধরা খাবেন, কথা তো সত্যি, এইটাই আসল কথা। আপনি যারা ধরা খান,
সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে, এমন মানুষকে আদর্শ হিসাবে সামনে নিয়ে আসা লাগবে, যারে দেখলে আল্লাহ খুশি হয়ে যায়। এখন এই লোকটাকে আফজাল সাহেব, এখন দেখেন তো আফজাল সাহেব কাটিতে পড়ে কিনা। সারা নেশা পাঁচ নাম্বার বারা, ছয় নাম্বার পৃষ্ঠা, নয় নাম্বার লাইনের ৬৯ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, ইমানের দাবি করো তে পূরণ করবা না। তোমাদের দাবি হচ্ছে তোমরা আল্লাহর এতাত করো, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমর তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় এদের মেনে চলো। আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, উলিল আমরের আগে দেননি। কি কথা বলেন না খান, আমি যতগুলো তাফসীর পড়েছি সব মুফাসসিরের ব্যাপারে ব্যাখ্যা এটাই লিখেছেন, আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূলের পরে যদি কিয়ামত পর্যন্ত আপনি কাউকে মানতে চান, নেতা হিসাবে নেতৃত্ব দেবে তাকে যদি মেনে চলতে চান, মাস্ট বি দেখাই লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। দেখেন তো হাত তোলেনি কে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমরা জরিপ দেখতে পাচ্ছি আগস্টের ৫ তারিখের আগে একরকম ছিল, এই আজকে রাতের পাল্টিয়ে গেছে, এই মাত্র ৩০ দিনে পুরা পাল্টিয়ে গেছে। ১৬ জন চাইতো এই দেশে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক ৫ তারিখের আগে, এখন জরিপ যেটা বলছে এই এক মাসের ব্যবধানে বাংলাদেশে এখন প্রায় ৩৫ জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এটা যদি এভাবে চলতে থাকে ৫১ জন যেদিন হবে সেদিন কোনো মহারথী আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। একটু কথা বলতে দেন, কয়েকদিন আগে সিরাজগঞ্জে ছিলাম, একটা আমি দোকানে ঔষধ নেওয়ার জন্য আমার মুখ বাঁধা ছিল বসে আছি, একটা লোককে বলছে ভাই যে আমির হামজা আসতেছে ওয়াজ শুনতে যাবেন না। উনি জবাব দিয়েছে ওয়াজ কি শুনতে যাবো, গেলে তো রাজনীতি হবে, চিন্তা করেন তো ওর মন মানুষের কথা কোন দিকে, আমি কি রাজনৈতিক দলের কোন লিডার, এই বলে আমি কি ঘোষণা দিয়েছে যে আমি ভোটে দাঁড়াবো, আপনারা এত ভয় কেন? রাজনীতি এটা কোরআনের একটা অংশ, ৯০৩ জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই শব্দগুলো দিয়েছে, রাজনৈতিক জীবনে যেন আপনি জাহান্নামে চলে না যান এই জন্য তো পাহারা দিচ্ছি। আর আপনি উল্টা বুঝে না এটা রাজনীতি হবে, রাজনীতি হবে মানে কোরআন বাদ দিয়ে রাজনীতি আছে, কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করেছে তাকে দরবেশ পর্যন্ত ৩৬,০০০ কোটি টাকা ঋণ করেছে, যেহেতু কোরআন ছিল না এই জন্যই তো এত দুর্নীতি, কোন জায়গায় যেন এই দুর্নীতি আর ফিরে আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়েছিলেন কয়টা নাম ধরে, ৭টা, কয়টা, ৭টা নামে ডাক দিয়েছেন পুরা কোরআনে, তার ১ নম্বরই হচ্ছে ইয়াসিন। সুতরাং আপনি যদি পৃথিবীর কোন জায়গায় বাস করেন আপনাকে নেতা হিসাবে আদর্শ হিসাবে মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি বলেন না আমি পৃথিবীতে থাকি না আমি থাকি মঙ্গল গ্রহে, ওইটা কার, বলেন বলেন,
এইজন্য মুফাসসির দিয়েছেন সাজ্জাদুল আলামিন, বহু বছর যেখানেই থাকেন সেখানেই নবীকে মানা লাগবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে অনেকে বলে যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়, হ্যাঁ হয়, এর ভেতরে যে 83টা শিক্ষা আছে আপনি একদম মানেন না, কিসের সওয়াব হবে আপনার? এর প্রথম শিক্ষা এইটা যে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন, নেতা নেতা বারবার বলছি মানে রাজনীতি মনে করছেন, এটা যদি রাজনীতি হয় এইটাই রাজনীতি, বলেন বলেন মোহাম্মদ রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত খাবারের এই ঝুড়িকে আবু জেহেলের মাথা থেকে আবু বকরের মাথায় নিয়ে আসতে না পেরেছেন ততদিন তিনি মানুষের মুখে হাসি পড়াতে পারেননি, খাবার তো একই ছিল, খাবার একই ছিল না, শুধু ঝুড়িটা আবু জেহেলের মাথা থেকে নামিয়ে আবু বকরের মাথায় তুলে দিয়েছিলেন, হযরত ওমরের মাথায় তুলে দিয়েছিলেন, সিস্টেম একই ছিল, মানুষ এক, খালি পাল্টিয়েছে ঝুড়িটা, ওর জামানায় থাকতে মানুষ না খেয়ে মরিছে আর হযরত আবু বকর ওমরের জামানায় এসে মানুষ না খেয়ে মরিছে। আমরা তো এইটাই চাই কোরআন দিয়ে, কথা বলে না কেন, আল্লাহ ঘৃণিত করে দেন যে মানুষগুলো সীমা ছাড়িয়ে যায়, তাদের বসবাসের জায়গা পর্যন্ত আল্লাহর কাছে ঘৃণিত, এটার বাস্তব প্রমাণ হচ্ছে আবু জেহেলের বাড়ি। কাবা শরীফ তাওয়াফ করার পরে আমি যখন উপরে গেলাম দেখলাম পেটে ব্যথা করছে, এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন পেটে ব্যথা করছে মানে, পুলিশ তার আমার ভাষা বোঝে না, আমার বলছে ইয়া হাজিয়াল হুজ্জাজ আয়না বিলা দোকান, ও হাজি দেশ কোথায়, যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি, ওর ভাষা দিয়ে আমারে বোঝাচ্ছে ভাই হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা, না তো আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন, সত্যি কথা বলছে পায়খানা করে দেখি পেটের যে ব্যথা ছিল সব ভালো হয়ে গেছে, আল্লাহ আমাকে জানাতে চেয়েছে হামজা 4.5 লাখ টাকা খরচ করে আসলে ওই সময় 16 সালে, এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি করো, ওর বাড়ি পর্যন্ত আল্লাহ এত ঘৃণিত এত নিন্দিত বানিয়েছে, জায়গাটা কিন্তু দামি জায়গা কাবার পাশে, এমনকি নবীজির বাড়ি ওর বাড়ি থেকে কাবার থেকে আরো দূরে ছিল, কারণ কাবার পাশে আবু জেহেলের বাড়ি এরপরে নবীর বাড়ি, কাবার পাশে যতগুলো জমি জায়গার দাম বেশি না কম, বলেন শুধু জালেমের বসবাস হওয়ার কারণে আল্লাহ আন্তর্জাতিক টয়লেট বানিয়ে দিয়েছে, তাম দুনিয়ার মানুষ এই কাজ করে, কি আমি এতক্ষণ কি বলছি, এদেশে যারা জুলুম করেছে তার জায়গা জমি বাড়ি ঘর যত দামি হোক এটা আল্লাহর কাছে এখন ঘৃণিত, কারণ দেখবেন মুজদালিফা থেকে যখন মানুষ যায় একটা জায়গা আছে খুব তাড়াতাড়ি হাঁটে, কারণ এটা গজবের জায়গা, জালেমদের জায়গাগুলো এত বেশি ঘৃণিত নিন্দিত এত বেশি অপমানকর হয়ে যায় আল্লাহর কাছে, আল্লাহ ওইটাকে পর্যন্ত আর পছন্দ করে না, ওখানে জালেম থাকতো তাই। সুতরাং বাংলার কুষ্টিয়া জেলা সহ যত জায়গায় জালেমের বসবাস ছিল, আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন এই জায়গাগুলো ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেন, একটু বেশি বলে ফেললাম, না না বেশি হয়নি কম হয়েছে, কারণ এই জায়গা থেকে তো ইসলাম মানবতা ধ্বংস করার জন্য ওখানে বসে বসে দুর্বিসন্ধি করতো, কুষ্টিয়া এরকম জায়গা ছিল না, যেখানে যেখানে ছিল ওগুলো পায়খানা বানিয়ে দিন, মানুষ যেন কেয়ামত পর্যন্ত কুষ্টিয়া জেলায় যারা আসবে তারা যেন জানে যে জালেম তো একটা ছিল এই দেশে। আসিফ মাহমুদ নামে যে উপদেষ্টা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর এদেশ থেকে যেন ধ্বংস করা না হয় ওটা স্মৃতি হিসাবে রেখে দেন, সারা বিশ্বের মানুষ আসবে মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল সেখানে একটা জালেম ছিল, মানুষ কত কঠিন হৃদয়ের হলে আয়না ঘর বানাতে পারে আমার মাথায় আজও ধরে না। আমার আজমের ঘোষণা শুনেছেন কয়েকদিন আগে, একটা মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলেন, অনেকে বলছে আমরা মাফ করে দিলাম, হ্যাঁ মাফ করে দিয়েছেন ঠিক আছে, সারা দেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয় আয়না ঘর যারা জড়িত ছিল ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না, জীবনও করবে না, আপনি ওই জায়গায় পৌঁছাননি তাই বুঝতেছেন না,
আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে। এতে আসরন মানুষের এখানে যারা থাকে এরাও কিন্তু মানুষ, এরা শুধু একটু উপরে উঠবে পথ পাবে এই কারণে এত কঠিন আচরণ করতো। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন, উনি বলছিল ভাই আমারে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত, 24 ঘন্টা তালা লাগানো, পায়খানা পোশাবের জন্য মাত্র 1.5 মিনিট সময় দেয়, খাবারের জন্য এতটুকু সময় দিয়ে তারপরও যে খাবার 3-4টা তরকার দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল আমারে বলতো হামজা, আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলুক, কিন্তু যদি একটু শুতে দিত। এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি ওই 3 মাসে বুঝেছিলাম, একটা দিন আমাকে কাজ হইতে দেয়নি, 24 ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয়, আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, তাও পেছনে পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে মাজার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে 11 ঘন্টা। অথচ বিষয়ে আমি কিচ্ছু জানি না, একটু যদি পা মারতে ঠেকে যায় উপর থেকে 4-5 তলা থেকে ক্যামেরা দেওয়া আছে গরম দেয় একবারে ঘুম ভেঙে যায়, এই দুপুর 2টায় নিয়ে গেছে একবারে রাত 11টায় নিয়ে এসেছে। বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে? আমার নামাজ পড়তে দেয়নি, জোহর আসর মাগরিব এশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম, ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না, কারণ মাটির নিচে কঠিন পরিস্থিতি তৈরি করে। এখন অনেকে বলছে কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে মানে মানে টের পাচ্ছেন কি করেছে? চলেন আপনারা 10 দিন একটু রাখে, কি করেছে আপনাকে দেখাবো। এই জন্য তো জালেমের বিরুদ্ধে হামজার মামলা না, মামলা কার বলেন? সুতরাং জালেমেরা এরা কিন্তু টার্গেট হামজার না, এ টার্গেট আল্লাহর, এই জন্য তো এত ভয়। যেদিন আমার রায় দিয়ে পুরো মামলা ঢিসমিস করে দিয়েছে ওই দিন আমার মামলার আইনকে কল দিয়েছিলাম, এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন তো উল্টা করে আমার স্যার বলছে কি হয়েছে বলছে হুজুর মাফ করে দেন মানে আমার ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেব না, 50 লাখ 10 লাখ টাকা দে, আমার বাবা তো গ্রাম্য মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে, ওই টাকাটা ফেরত দেন। আপনি মাফ চাচ্ছেন, টাকাটা আগে ফেরত দিয়ে যান তারপরে মাফ হবে। এই কাউন্টার টেরোরিজমের যে কয়টা দায়িত্বশীল ছিল এগুলো মানুষের মধ্যে পড়ে না, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আমি নাম ধরেই বলছি, এই মনিরুল, এই আসাদুজ্জামান, ডিসি মান্নান, হারন তো 3 ইঞ্চি, ওর নাম মুখে উচ্চারণ করা ঠিক না, এই শয়তান এত উপরে উপরে দেখা তো রিমান্ডে এসে মনে হতো তো ফেরেশতা, অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস, ওই যে ছোট হুজুর যেটা মাদানি, ও আমার সাথে প্রথমে 2 মাস ছিল, আমার বসে হামসা ভাই আমারে নিয়ে গেল রাত 12:30টার দিকে হাতের ছিলে পোড়া উলঙ্গ করিস, আমার আমার হাতে সিগারেট ধরিয়ে দিস আর 2 পাশে ব্যারিকেড দিয়ে কোনো গাড়ি আসতে না পারে, একটা অর্ধ অঙ্গ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে, ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেব মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ। ও ছোট মানুষ তো, বয়স আমার সেম সেম, আমার 32 ও 30, ওই সময় হাও মাও করে কাঁদছিল ওই ফাঁসির কন্টেম সেলের ভেতরে, আমার বলছে হামজার আমি তো একেবারে অসহায় কেউ নেই, বললাম একে এসআইকে ডেকে ভাই আপনারা যা করছেন এটাকে হারুন স্যার জানে, জানে না মানে উনি তো কস, আচ্ছা মজলুম অবস্থার দোয়া কবুল হয় আমার বিশ্বাস আছে, মন থেকে বড় দোয়া করলাম আমার যা যা ওরা দেখেছে আল্লাহ আমার সাথে যারা জড়িত এদেরকে তুমি ওইভাবে অপমান করি, এ আল্লাহ করাইনি, হারুনের রাস্তায় বের হওয়ার আর সম্ভাবনা আছে, ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে, ওর নাম এখন 3 ইঞ্চি, মহিলারা পর্যন্ত জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি, কত অপমান করবে আল্লাহ বলে।
সেদিন কুষ্টিয়ার জেলা আমির অধ্যাপক আবুল হাশেম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করছিলেন আলেমদের সমাবেশ। অনেক জালেমরা মনে করেছিল যে জিয়ারে ছিলাম এমন হয় আল্লাহ আমাদের ভালোবেসে দিয়েছে। আমারে কুষ্টিয়ার সদর থানায় যেদিন অবশ্যই 2011 সালে প্রথম গ্রেপ্তার করে আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম এই আমার অপরাধ ছিল। আমারে শিবির করে শিবিরের ক্যাডার রক কেটে বেড়ায় আন্দাজে এগুলো নিয়ে যখন নিয়ে গেল আমারে বলছে ওসি সাহেব ওই সময় আসাদুজ্জামান নামে এক ওসি ছিল গোপালগঞ্জে বাড়ি। আমারে বলছে হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের অর্থ বলেন তো। বললাম আল্লাহ যারে চায় তারে ক্ষমতা দেয়, যারে চায় নামিয়ে দেয়। আমারে বলছে এটা আপনি মানেন তো? মানে না মানে হাসিনা যে এখন আছে এটা আল্লাহ জায়গা মতো শয়তান যাতে মাতাল হলো তার ঠিক আছে, কোন দিকে নিয়ে গেছে দেখেছে? কথা শেষ করার পরে আমি যেটা এখান থেকে বের করতে পারি, ওনারা বোঝাতে চায় যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এসিয়ারে রেখেছে, আমরা যা করছি এ কোনো অসুবিধা নেই, আল্লাহ আমাদেরকে এক কথা বলে না কেন? সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 178 নম্বর আয়াতে আছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এদেশে আলেমদের বিরুদ্ধে যারা সোচ্চার ছিল সবচাইতে বেশি এই কালামানি এত বড় অপমান আল্লাহ করেছে ওর বিসি পর্যন্ত আউট করে দিয়েছে। ওদের একসাথে কেন ডাবিং করে বলছে ওরা আমার বিসিতে মারলো কেন? আর কি অপমান হবেন আপনি? তো এখন যে অবস্থায় আছে আমার মনে হয় ওর মরে যাওয়া ভালো। কথা বলেন এজন আহ্বান জানাবো যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই আপনি ফিরে আসেন, আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন, আপনি যাই ভুল বোঝেন আর মনে করেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আমিন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা তোমার কোরআনে কারীম থেকে যে কথাগুলো শুনেছি প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। এদেশটা বহু মানুষ তো চালিয়েছে আমরা দেখলাম, কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এখনো দেখি নাই, এইটা দেখে মরার তৌফিক আমাদেরকে দান করো রব্বুল আলামিন। বহু কষ্ট করে আয়োজনটা 15-17 বছর পরে যুবকের আঞ্জাম দিয়েছে মুক্ত পরিবেশে মুক্ত জীবনে তোমার কোরআনের কথা শুনতে পাওয়া বলতে পারা কত বড় নিয়ামত এখন আমরা টের পাচ্ছি। এ নিয়ামত যখন আমাদেরকে দিয়েই দিয়েছো আল্লাহ, কেয়ামতের আগে যেন এদেশে কোনো জালেম আর আসতে না পারে। এই সন্তানদেরকে যে মাটা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও, মা বোনদেরকে বর্দায় থাকার তৌফিক দাও। কোরআনের এই কথাগুলো সহজ সরল ভাবে আমার বান্দা তোমার বান্দা বান্দীদেরকে মেনে চলার সুযোগ দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই তুমি আমাদের মুখে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।